নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রামশরণ দারোগার গল্প। চলুন আজকের এই গল্পটিকে শুরু করা যাক। রামশরণ বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন, কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী, জীবনে অনেক জিনিসই দেখেছেন, আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন, কিন্তু তিনি এসে একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন। যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজে নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন। সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এ ধরনের একটা আলোচনা চলছিল। এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে। রামশরণবাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন, আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল, অনেক দিন হলেও এখনো ভুলিনি। আরও ভুলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকালই রয়ে গিয়েছে। যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন। ঘটনাটা বলি শুনুন। আমি তখন থাকি আলমপুর থানায়, কলকাতার অত কাছে। বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়াচুরির আড্ডা বেশি, এ কথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন। এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত 7 বার জিজ্ঞেস করে পাঠালো, আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে, তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না। আরও 7 বার জিজ্ঞেস করে পাঠালো, বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে, আমরা সে বিষয়ে কি খবর রাখি। ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায়। একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে। তাছাড়া বেআইনি কোকেন, গুম টাকা জাল, চোরাই মালের ব্যবসা, গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগান বাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক। অনুসন্ধান করলে দেখা যায় শতকরা 90টা হয় সম্পূর্ণ ভিত্তিহীন, নয়তো আলমপুর থানার ত্রিসীমানার উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি। তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই, আমি রোদে পিট করে বসে খবরের কাগজ পড়ছি, শীতকাল। এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনে নামছেন। তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন, দারোগাবাবু কোথায়? আমি বললাম, আমি দারোগাবাবু। তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন। খাম খুলে চিঠিখানা একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোককে বসতে বললাম। চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী। যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে, তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে। তার বর্তমান পত্রে বিশেষ কিছুই লেখা নেই, মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা। তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয়। আমরা পুলিশের লোক, কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয়। মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না। স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স 40-এর মধ্যে হবে, এক সময়ে খুব রূপসীও ছিলেন। খুব সরল চরিত্রের মেয়ে নয়, একটু খেলোয়াড় ধরনের, অবস্থাও খুব ভালো নয়। জিজ্ঞেস করলাম, আপনি কি চান? তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে,
এখানকার কোনো কালী মন্দিরের পূজারীর সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন। মেয়েটি বড়ই কষ্টে আছে। তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে। যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থা করতে পারেন। মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন। এ বিষয়ে আমায় তাকে সাহায্য করতে হবে। এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি। স্ত্রীলোকটির কথায় রাধুনী খুব, তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো। তার মধ্যে দুটো কথা প্রধান। এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন। আমি বললাম, পুলিশে সাহায্য চান কেন? আপনি নিজে গিয়ে কেন জামাইকে বলছেন না? তিনি বললেন, অনেকবার বলেছি জামাইকে, জামাই শোনে না, মেয়েকে পাঠাবার মত নেই, অথচ তার দুর্দশার এক শেষ করেছে। আপনি নিজে চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন। আমি মেয়ে মানুষ, আমার কোনো জোর খাটবে না তো। আমার সহায় নেই, সম্পত্তি নেই, কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে? তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা। আমি বললাম, দেখুন, এতে পুলিশের কিছু করবার নেই। বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর। আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন, আমরা তাতে কি করব? আপনার মেয়ের মত কি? স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন, মেয়েরও মত নয় এখানে থাকা। তারপরে কাঁদো কাঁদো সুরে বললেন, আমার এই উপকারটুকু করুন আপনি। মেয়েকে আমি নিয়ে যাবই, তার কষ্ট আর দেখতে পারি না। আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই। একটু দয়া আপনাকে করতেই হবে। মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিছুই নেই। স্ত্রীলোকটির কথা রাধুনি আমার ভালো লাগল না। অনেক রকম লোক দেখেছি মশাই, ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি, তার জন্য আমাদের বেশি দোষী ঠাউরাবেন না। শেষ পর্যন্ত কতটা উপরোধে পড়ে কতটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি, কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম। কালী মন্দিরের কাছেই একতলা ঘরে একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকেন, সন্ধান নিলাম। পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না। বছর 35 বয়স, একহারা পাকশিটে চেহারা, এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে, দেখেই মনে হলো নেশাখোর লোক, ধড়িবাজও বটে। তাকে সব খুলে বললাম। পুলিশ দেখে সে জড়সড় হয়ে গিয়েছে, কাঁচুমাচুভাবে বলল, আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন, আমি পাঠিয়ে দেব। যদি সত্যি কথা জিজ্ঞেস করেন দারোগাবাবু, আমার মোটেই আপত্তি নেই, একটা পেট আমার, যে কোনো রকমে চালিয়ে নেব। বেশ, আপনি চলুন আমার বাসায়, আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকব না। এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি। পূজারী যখন তার স্ত্রীকে দোর খুলতে বলল, আমরা তখন দোরের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে, দোর কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুর বলল, দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে, তোমার মায়ের কাছ থেকে, ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো, আমি একটু জলঠল খাওয়ানোর ব্যবস্থা দেখি। তারপর আমার দিকে চেয়ে বললেন, আসুন আপনারা কথাবার্তা বলুন, আসি আমি। ঘরের মধ্যে 18-19 বছরের মেয়ে আধ ঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না। টকটকে গৌর বর্ণ, মাথার ঘন কালো চুলের রাশ, প্রতিমার মতো মুখশ্রী, কি সুন্দর হাত পায়ের গড়ন, কি সুন্দর ছোট্ট কপালখানি, আর চোখ, সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ,
ডাগর ডাগর ভাসা ভাসা, তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু। কতদিন হয়ে গিয়েছে, এখনও সে চেহারা চোখের সামনে দেখছি। ঘরে ঢুকে বললাম, মা, আমাদের দেখে ভয় পেও না, লজ্জা করো না, আমরা পুলিশের লোক, এখানকার থানা থেকে আসছি। তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে। তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান। তিনি থানায় বসে আছেন, তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি করে নিয়ে আসতে বলি। মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বলল, আমি যাব না। ঘরের মধ্যে চারদারে চেয়ে দেখি, এক কোণে একটা ভাঙা তোরঙ্গ, তোরঙ্গটার ওপরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাচের তেল মাখবার বাটি, এক কোণে কতগুলো ছেঁড়া ধুকড়ি লেপকাঁথা, ঘরের কড়ি থেকে টানানো গোটা দুই দড়ির শিকে, তাতে কলাই করা জামবাটি বসানো, পেতল কাঁসার চিহ্ন নেই কোথাও। দরিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না। মেয়েটির উত্তর শুনে বললাম, মা, যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে, আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যেতে চান, তোমার স্বামীর তাতে অমত নেই, আমার কাছে তিনি বলেছেন এ কথা, আসবার সময় সেসব কথা হয়ে গিয়েছে, কোনো ভয় নেই, নির্ভয়ে তুমি চলে আসতে পারো। আর এখানে যে কষ্টে আছো দেখছি, তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো। সে এবারও ঘাড় নেড়ে বলল, না, আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না। সে সুরের দৃঢ়তা এমনি যে যার ওপরে আর বিশেষ কিছু বলা চলে না। তবুও আরও একবার বললাম, দেখো মা, বেশ করে ভেবে দেখো, তোমার মা এসেছেন অনেক আশা করে, আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি। অবশ্য এটাও আমরা দেখব, তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোনো রূঢ় আচরণ না করেন, সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো। মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক সেই আগের মতো সুরেই বলল, না, আমি যাব না। আমার কেমন একটু রাগ হলো, পুলিশের কাজ করে করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল, কারো প্রতিবাদ সহ্য করতে পারতাম না। একটু বিরক্তির সুরে বললাম, এই কষ্টে থাকবে সেও ভালো, যাবে না তবু? মেয়েটি চুপ করেই রইল। বেশ, না যাবি মর গেছা, তাতে আমার কি? বললাম, তাহলে একটা কাজ কর, না যাও সে তোমার ইচ্ছা, আমার কিছু বলবার বা জোর করবার নেই। তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিলাম, তুমি যেতে রাজি হওনি, আমরা থানায় গিয়ে তাকে দেখাবো। কাগজ কলম আমরাই দিলাম। মেয়েটি মেজের উপর বসে চিঠি লিখতে লাগল। ওর সুগৌরব হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুডৌল হাতে আর কিছুই নেই। আরও কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে, কি বিশ্রী শ্যাঁসাতে মেঝে, সপ সপ করছে ভিজে, সদা সর্বদা যেন জল উঠছে। এই মেঝের উপর বিনা খাটে সই কি করে, এ আমার বুদ্ধির অতীত। অত্যন্ত সুস্থ লোকও তিন দিন এরকম শুধু মেঝের উপর যদি শুয়ে থাকে, সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে। কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরনে বাহাতের কুনের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে, আর তার ডাগর চোখ দুটো বেয়ে টস টস করে জল পড়ছে। দু এক ফোঁটা জল চিঠির উপরে পড়ল। পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে, তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নিরাবরণ ওই হাত দুটি, এই শ্যাঁসাতে ঘরের মেঝে ভাঙা আয়না, ওই কুকরি লেপকাঁথা দেখে তার উপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে, না মশাই, আপনারা বললে বিশ্বাস করবেন না, সুরটা নরম করেই বললাম, এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে, তবে কেন চলো না তার সঙ্গে? আমার সহানুভূতির সুর বোধহয় ওর হৃদয় স্পর্শ করল, বলল, সেখানে এর চেয়েও কষ্ট,
ওর সেই দৃষ্টিতে হতাশা, ঔদাসীন্য, মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো। অবাক হয়ে বললাম, এর চেয়েও কষ্ট? এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে? মেয়েটি শান্ত স্থির সুরে বলল, আপনি সব কথা জানেন না। বললাম, যে আরও অনেক কথা আছে এর মধ্যে, সেসব কথা বলতে চাই না। মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে, আর তার খোঁজ করো না। কথাটার শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলা সুর আটকে গেল। আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলাম। পথে দেখি পূজারী ঠাকুর একটা শালপাতা ঠোঙা হাতে আসছে। আমাদের দেখে দাঁত বার করে বলল, হে হে, কি হলো দারোগা বাবু, যা বলেছি তাই হলো কি না? তা এক্ষুনি চললেন যে, একটু জ্বর সামান্য মিষ্টি মুখ করুন। এর ওপর রাগ কি হিংসে কি হলো জানি নে, তার সেসব আপ্যায়নের কথা রুদ্রভাবে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, ওসব কথা থাক, একটা কথা বলি শোন ঠাকুর, কাল থানায় যেও সকালবেলা, একটা তত্ত্বপোষ সস্তায় নিলাম হবে, দাম তুমি যখন হয় দিও, কাল গিয়ে নিয়ে এসো সেখানা, বুঝলে? পূজারী ঠাকুর অবশ্য নিজের কাজ ভোলেনি, পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল। এখানেই আমার গল্প শেষ। আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম। রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলাম, আপনি আর কখনো সে মেয়েটিকে দেখতে যাননি? রামশরণবাবু বললেন, আরও কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতাম, কিন্তু এর অল্প দিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলো। তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না। মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইল না আমি আজও বুঝতে পারি না।